অভিযুক্ত আইনজীবী পাশাপাশি সরকারি আইনজীবী সমস্ত সওয়াল জবাব শোনার পর 4 তারিখ অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। তোমাকে যেটা জানিয়ে রাখবো যে পুলিশের তরফ থেকে কিন্তু 14 দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল, কিন্তু যেটা আমরা জানতে পারছি আইনজীবীদের সূত্রে যেহেতু এটি একটি ভ্যাকেশন বেঞ্চ, অর্থাৎ যেহেতু আজকে এটা স্পেশাল কোর্ট ছিল, সেই কারণে কিন্তু আগামী সোমবার দিন ফের প্রোডাকশন করা হবে এবং সেটি কিন্তু আলিপুর জাজেস কোর্টে পক্সো কোর্ট রয়েছে, যে বিশেষ আদালত রয়েছে পক্সোর জন্য, সেই আদালতে পেশ করা হবে। এবং সেক্ষেত্রে কিন্তু যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছিল, যেহেতু এই ঘটনায় অভিযুক্তদেরকে গ্রেফতার করা হলেও এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যায়নি এবং এই জিজ্ঞাসাবাদ করে আরো নতুন নতুন তথ্য উঠে আসতে পারে বলে তদন্তকারীরা মনে করছেন। এবং যেহেতু এখনো বেশ কিছু এভিডেন্স পাওয়া রয়েছে, এই ঘটনার পুনর্নির্মাণ করা রয়েছে এবং এই অভিযুক্তরা এর আগে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কিনা বা এই গোটা ঘটনার বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো ব্যক্তি জানত কিনা, এই সমস্ত বিষয় জানা রয়েছে। সেই কারণে কিন্তু পুলিশ হেফাজতের প্রয়োজন রয়েছে এবং সেই জন্যই 4 তারিখ অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে, এমনটাই আমরা আদালত। ধন্যবাদ বিক্রম। আমি একটু প্রিয়াঙ্কা।